فقد قال المؤلف رحمه الله تعالى الغراوان الغراوان لقب لمسألتين فرضيتين مشهورتين لقبتا به لوضوحهما وضوح الكوكب الاغر وتسميان عمريتين لأن أول من قضى بهما عمر بن الخطاب رضي الله عنه وتسميان أيضا غريبتين لغرابتهما

আল্লাহরাব্দুল আলমিন সব চাইতে বেশি সুবিচারকারী তার চাইতে বেশি সুবিচারকারী ইনসাফকারী আর কেউ নেই সালাহতে এবং সালাম নাজির হুইন এ মাহম্মদ রসুর উল্লাহ সাল্লাহ আলিসলামের উপর জেনে এফ আর বিষয়গুলি যা বোরানিক এরমে রয়েছে বিস্তারিত তার হ্যাদিসে বর্ণনা করেছেন আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি মঙ্গলবারে এই বছরে চোদ্দশো চল্লিশ চলছে এলমুল ফারাইজ বা ধন সম্পদের ভাগ বন্টন সম্পর্কে আজকের আলোচনার পর্ব নম্বর হচ্ছে চোদ্দ আজকের বিষয়বস্তু হচ্ছে দুটো গুরুত্বপূর্ণ মাস আলাহ যে মাস আলার বিশেষ একটি ফারাইজের ভাষায় নাম রয়েছে লেখক বলছেন আল গরান ফারাইজের দুটি মাস আলা হচ্ছে এমন যেগুলি উজ্জ্বল বা সুস্পষ্ট গরাওয়ান শব্দটি দ্বিবচন মানে তা সিয়া তাসনিয়া বা মানে উজ্জ্বল আর যখন তাসনিয়া হয়ে গেল তাহলে দুটি উজ্জ্বল বা দুটি সুস্পষ্ট বিষয় বা মাস আলা ফার এই দুটি মাস আলার কয়েকটি নাম রয়েছে লেখক বলছেন যে এই দুটি মাস আলা যে ফারাইজের বিষয় এসে থাকে এই দুটোকে আলগা রাওয়ান বলা হয় লোকআলা আলাতে এটি হচ্ছে একটি নাম دو مسالا مسالا دو مسالا دو مسالا کی نامکرن ہوتا ادو ہے دو مسالہ کے বলা হয়েছে যার মানে হয় উজ্জ্বল হওয়া সুস্পষ্ট হওয়া এই জন্য এই নামকরণ হয়েছে যে লে হে হেমা এই দুটো আল্লাহ বড় সুস্পষ্ট মানে কোন রকমের এতে জটিলতা নেই যেমন আকাশের উজ্জ্বল নক্ষত্র আগার আকাশে তো অনেক তারকাগ্রহ রয়েছে কিন্তু যেগুলি উজ্জ্বল নক্ষত্র সহজেই দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে উজ্জ্বল যেগুলি নক্ষত্র সেগুলি সহজেই দেখা যায় আগর হচ্ছে মোজাককার পুরুষ লিঙ্গ আর হচ্ছে মান্নাশ এই দুটো আল মাস আলা শব্দটি যেহেতু মান্না সেই লিঙ্গু সেই জন্য এই দুটি উজ্জ্বল বা সুস্পষ্ট ফারাইজের মাসাইল বা মাসালা এই দুটোর আর একটি নাম রয়েছে অতুসাম্মায়ানে হুমরিয়াতে এই দুটো মাছ আলাকে হোমরি মাছ আলা বলা হয় অমরি মাছ আলা বলা হয় কিতাবে এই মশালাগুলিকে বলা হয় অমরি মশলা কেন বলা হয় ওমার আল্লাহ তালা আমিরুল মমিনীর সাথে সম্পৃক্ত করে বছর লেয়ান্না আউয়াল লেন্না আউয়ালা মান আজা বেহেমা ওমারুল খাতিয়া এই মাস আলা সম্পর্কে প্রথম জিজ্ঞাসা আসে ফতুয়া আছে আমিরুল দ্বিতীয় খালিফা উমার বিন আলা আনহর কাছে আর প্রথম তিনি এই ফতুয়া দেন বা এই বিচার করেন ফারাইজের ভাগ বন্টন বিষয়টি শুধু ফতুয়াই না বরং এটি বিচার এটি হচ্ছে বিচার বিভাগের কাজ এই জন্য সৌদি আরবে ফারাইজের ভাগ বন্টনে বিচার বিভাগ আদালত কাজ করে এখানে যে কোনো যদি ধন সম্পদের ভাগ ভাগ্য বিষয় আসে তাহলে সেটা কোথায় যেতে হয় শুধু মুফতির কাছে জেনে হয় না এটাকে নিয়ে যেতে হয় মাহকামা বা আদালতে যেতে হয় এখানে মাহকামা বলা হয় যেখানে হুকুম ফায়সালা হয় সরকারি সরকার প্রতিনিধি শরীয়তের আলেম আলমা যারা কাজী এখানকার জজ এখানকার জজরা দুনিয়া পড়া নয় দিন পড়া আ আলেম তারা ফায়সালা করে থাকেন তো মাহামা কোর্টে গিয়ে এখানে ইসলামিক আদালতে গিয়ে ফায়সালা হয় কারণ ইসলামিক আদালতে যে ফয়সালা করে দিবে সেটা চূড়ান্ত সেটা মানতে সব পক্ষ বাধ্য উপায় নেই মানতেই হবে ফতোয়াতে আর আদালতের ফায়সালাতে ফতুয়া আর তাজা আল ফাতুয়া আল কাজা আপনারা কিন্তু পার্থক্য বুঝেন আমাদের কাছে সব রকম মশালা নিয়ে আসে মানুষ সস্তাতে পাইবে না পয়সাতে না কষ্ট লাগে না কিছু লাগে না কোথাও অফিসার আদালতে ঘুরতে হয় না আসলো টেলিফোনটা উঠাইল দিল একবার এই ফতোয়া তাই না খুব সুবিধা হাতের নাগালে আর আজকাল যারা ফতোয়া দিতে আগ্রহী তাদের পেতে তারও অসুবিধা নেই তারা তো হোয়াটসঅ্যাপের ফতোয়া গুরু কি খুলে রেখেছে মশা ফেসবুকে ফতোয়া দিচ্ছে হ্যাঁ ইন্টারনেটে যতগুলি মাধ্যম রয়েছে সবগুলিতে ফতোয়া দিচ্ছে ফতুয়া দিতেই তারা আগ্রহী মশা আল্লাহ কিন্তু আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি ভয় পাই আমি ফতোয়া দিতে কারণ সব কারো দায়িত্ব নেওয়ার আমার দরকারটা নেই এটা সোজা কথা এই রিস্ক ঝুঁকি নেওয়ার দরকারটা কি আমি আমার আমল নিয়ে চিন্তিত তারপরে আবার পরের ক্ষেত্রে কোন একটা সিদ্ধান্ত দিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে সুতরাং ফতোয়ার বেশি একটি চাকরি বিষয় না ফতোয়ার গুরুত্ব সম্পর্কে জন্য কয়েক বছর আগে একটা আলোচনাই করেছিলাম যে হয়তো কিছু মানুষের সংশোধন হবে আল্লাহ জানে কিছু লোকে সংশোধন হলো কিনা কিন্তু অধিকাংশ লোকে সংশোধন হয় না ফতোয়া দিয়ে আর আগ্রহী তারা মরিয়া হইছে ফতুয়া আইব না আজকাল সোশ্যাল মিডিয়াত ফাতুয়া দিয়ে বলা হয় আল ফাতুয়া আর একটা হচ্ছে আল কাজা কাজা মানে যখন ফয়সালা করা এই কাজা আমাদের কাজ না কাজা হচ্ছে কার কাজ আদালতের কাজ কাজীর কাজ আর ফতুয়া হচ্ছে আলেম তালেম যে জানে সম্পর্কে তার কাজ ফতুয়া দিতে পারে পার্থক্য কি একটা যে কাজী সে ফতুয়াও দিতে পারে আবার সে কাজা ফায়সালাও কাজ করতে পারে কিন্তু আলেম মুফতি কি করতে পারে ফতুয়া দিতে পারে কিন্তু কাজা ফয়সালা করতে পারে না ফায়সালা করার অধিকার তাদের নেই আলে মালামাদের আর মুফতিদের দুই নম্বর পার্থক্য হচ্ছে যে মুফতির যে ফতোয়া সেটা মানতে মানুষ বাধ্য না ফতোয়া নিল আর তারপরে এই কান্দে শুনে এই কান্দে বের করে দিয়ে চলে গেল ফতোয়া মনোভূত হইলো না চলে গেল ওকে কে ধরে ঠিক না বেনামাজি কাফের ছোট কাফের না বড় কাফের সাহাবাই খান বড় কাফের ফু মানি না ওখান থেকে বলে চলে গেল অসুবিধা কি ওর কে ওকে ধরবে কথা বোঝা গেছে না জি এটা হালাল এটা হারাম রিয়েকশন হারাম ডেস্টিনি হারাম বোঝা গেছে ব্যাংকের সুদ বা পাবলিক সুদ সব সুদই হারাম ফতুয়া এটা এই ফতুয়া অল্প কিছু লোক মানে অধিকাংশ লোক মানে না যা হারাম খায় তারা তাহলে আলেমের ফতুয়া মানার ক্ষেত্রে মানুষ স্বাধীন ওকে ধরার কিছু নেই ইচ্ছা হইল মানলো না হইলাম কিন্তু কাজির কাদা আদালতের ফেসালা ইচ্ছা হইলে মানলো না হইলে মানলো না চলবে হ্যাঁ সরকার মানিয়ে ছাড়ে ঠিক আছে না এবং সেটা কোনো জুলুম না সরকার মীমাংসা করতে চায় দুজনের মাঝে সরকার যেটা মীমাংসা করে সেটা মানতে বাধ্য আর বাহ্যিক যে দেখে বাহ্যিক সাক্ষী প্রমাণ ইত্যাদি দলিল প্রমাণ দেখে ফয়সালা করবে আসলে ভিতরে কি আছে না আছে তার বিপরীত হয়ে যেতে পারে একটা বেমান দুটো সাক্ষী হয়তো নিয়ে চলে এসছে এখন কাজী করার কি আছে ও তার জানে না ও তো সাক্ষী দেখে না ফায়সালা করবে একজন আলেম যে কাজী ও জানে না আর যে আসল হকদার তার কাছে কোন দলিল প্রমাণ নেই তার কথা প্রকাশ করতে পারছে না যেটা আমার রাজ্য অধিকার ঠিক না সেই ক্ষেত্রে ভুল হতে পারে এই জন্য সেই ক্ষেত্রে মাজুর বলা হয়েছে কাজী তিন প্রকারের এক প্রকারের কাজী জান্নাতে যাবে আর দুই প্রকার কাজী যার নামে যাবে তারপরে কাজী মুজিদাহেদ মুজিদাহেদ যদি ইস্তেহাদ করে সঠিক সিদ্ধান্ত উপনীত হয় তো দ্বিগুণ সব হবে আর যদি ভুল করে তো একগুণ সব হবে যেটুকু দলের প্রমাণ দেখানি কথা বলেছেন যে দেখো তোমরা কিন্তু আপোষে ঝগড়া বিবাদের ক্ষেত্রে আমার কাছে ফয়সালে নিয়ে আসছো আর আমি বাহ্যিক যেটা দলিল প্রমাণ দেখছি সাক্ষী প্রমাণ তা দিয়ে আমি বাহ্যিক অবস্থা দেখে ফয়সালা করছি নবী সালামের কাছেও কোন তাজা বিচার সালিসের ক্ষেত্রে অর্থাৎ আদালতের বিষয়গুলির ক্ষেত্রে ফয়সালা আসার সাথে সাথে ওই হতো না যে এইভাবে তুমি ফয়সালা করো না কোরআন সন্নাতে যেভাবে আছো ওইভাবে আল ভাইয়া তার মুদাই বলি আমিন না আলামান যে ব্যক্তি দাবিদার হবে তাকে সাক্ষী নিয়ে আসতে হবে আর যদি বলছ না আমি এই কাজ করিনি হ্যাঁ সে কসম করে মুক্ত হয়ে যাবে এটা হচ্ছে শরীয়তের বিধান এর আলোকে फैसला করবেন জি ওলা লা আদাকুম আল হামবি হুজজতি মিন তোমাদের কেউ কেউ আবার খুব ভাষাপটু আছে জবর আছে মাখপটু আছে কথা বিক্রি করে খায় জি হয়তো তারও দিক কম কিন্তু কথা বিক্রি করতে নয়কে ছয় গুরি তারে কথা বলে আর একজন বেচারা আসলেই তো নায্য অধিকার কিন্তু নিজের কথাগুলি ভালো করে প্রকাশ করে বা প্রমাণ পেশ করতে পারল না যদি কারো জন্য বিপরীত কোন ফয়সালা হয়ে যায় আমি বাহ্যিক দেখে ফায়সাল করব তো তাকে যেন জাহান নামের একটা অংশ দিয়ে দিলাম তুমি পরের অংশ নিয়ে গেলে তুমি জাহান নাম নিয়ে চলে গেলে জি ওমর আল্লাহ তালান হোক ফতোয়া দেওয়ার অধিকার রাখতেন কারণ তিনি আলেম ছিলেন মাম ছিলেন আর তিনি কাজীও ছিলেন খালিফা কাজী সবচেয়ে বড় কাজী ওই যুগের যে যিনি খালিফা তিনি আসল কাজী আর তারপরে খালিফার প্রতিনিধি প্রতিটি শহরে শহরে আদালতে যারা আছে তারা বা জাতীয় খালিফা দায়িত্ব দেবেন মুসলিম শাসক দায়িত্ব দেবেন তারা হচ্ছে কাজী বা বিচারপতি আজকে বুঝতে পারলেন যে ফতোয়াতে আর এসে কাজাতে পার্থক্য এই জন্য তালাকের মাসাল আমাদের কাছে আসে আসে না আসে না আমরা ফতোয়া দেওয়ার অধিকার রাখি কিন্তু এটা চূড়ান্তভাবে তাদের মানানো না মানানো অনেকে তিন তালাক দিয়ে দেয় তিন তালাক তোমার জন্য হারাম চিরতরে হারাম তুমি আর তার কাছে যেতে পারবে সে বেগানা মহিলা হ্যাঁ মহিলাকে বলো তোমার এটা স্বামী না তো বেগানা পুরুষ তারপর কত লোক না হারাম করে খাচ্ছে যে আমাদের কাছে খবর আছে কত লোক হারাম জীবন যাপন করছে তিন তালাক দিয়ে দেয় সতেরো তালাক দিয়েছে তারপর তিন তালাকে ফাইনাল হয়ে গেছে ওর কিন্তু কাজের কাছে গেলে আহ কাজের কাছে রেকর্ড থাকতো তারপরে মুসলিম সরকারের কাছে যদি তারপরে পৌঁছে যে তিন তালে ঘর পরে সংসার করে খাচ্ছে তখন ওই জেনার শাস্তি তখন আদালত করা হবে রজম করার জন্য জি কিন্তু আলেমার মুক্তি তো রজম করতে পারছে না আর হাজিরও করতে পারছে না তৈরি রজম করতে হবে এই জন্য মুসলিম জনগণের আলেমান মুফতির কাছে আসা খুব সহজ জি কত খুব সুবিধাজনক সহজে পাওয়া যায় কিন্তু কাজীর কাছে আর আদালতে যাওয়া তো সহজ নয় তো ওমরিয়া তাই এই দুটি মাসালাকে বলা হয় তো কেন কারণ লে আন মান কাজা সর্বপ্রথম ফায়সালা করেছিলেন এই দুটো মাস ওমর ইবনে মরিবাত্তাব রাদী আল্লাহ তালা আনহু তো সাম্মায়ান আয়দান গাড়ি বাতাই নেই এই দুটো মাস দুটো আশ্চর্যজনক মাসলা বলা হয় জি বিস্ময়কর মাসলা বলা হয় গরিব মানে যেটা সাধারণত হয় না এটা হচ্ছে গরিব একটা গরিব মানে হচ্ছে আগন্তুক আরবি আরবি গরিব বলছি আবার উর্দু গরিব না আরবিতে গরিবের একটা অর্থ কি কোন ফির দুনিয়া কান না গরিব তুমি পৃথিবীতে জীবন যাপন করে জানো তুমি অপরিচিত ব্যক্তি আগন্তুক ব্যক্তি তুমি হঠাৎ করে এসেছো কেউ তোমাকে ওই শহরে ওই এলাকায় চেনেন না জি একে গরিব ওই অর্থে বলা হয় কারণ সেখানে লোকে দেখলে অবাক লোকটা কি রে কোনো দেখিনি এখানে ঘোরাফেরা করছে কি তাই না অবাক হচ্ছে এরকম অর্থ ওখানেও আছে যদিও আর গরিব এখানে গরিব মানে হচ্ছে যেটা মানুষকে অবাক করে মানুষের আশ্চর্য হয় কোন বিষয়ে নিশ্চয় কর মানুষের জন্য সেটা গরিব এখান থেকেই হাদিসের যে চারটি প্রকরণ আছে তার মধ্যে হচ্ছে গরিব হুম একটা হচ্ছে মোতাবাতের আর একটা হচ্ছে না সহি আর হাসান ওগুলো ওগুলো ভাগ আলাদা এটা হচ্ছে সহি হাদিস চার প্রকার সহি হাদিস হচ্ছে চার প্রকারের জি মোতাবাতের হাদিসকে কোন এক একজন একটা হাদিস সহিয়া তারপরে সনদে একজন বর্ণনাকারী কারণ একজনের অনেক ছাত্র হতে পারে নবী কারি সাল্লাম থেকে কয়েকজন সাহাবি হয়তো শুনেছেন না হয়তো ওখানে একজন সাহাবি সুদ অথবা সাহাবি পরে তা তাহি একজন হয়ে গেছেন তাবা তাব একজন হয়ে গেছেন এমাম বোখারীর ওস্তাদ একজন শুধু আর কেউ হাদিস বর্ণনা করেনি এই সনদের সিলসিলাই সনদের যে পরম্পরা আছে ওদের কোন জায়গায় একজন হয়েছে গেছে গরিব সে গরিব কখনো দুর্বল জয়ীফ হইতে পারে আবার সহি গরিব হইলে যে জয়ীফ হবে তা নাই এমন তিনি গরিব শব্দ খুব বেশি ব্যবহার করেছেন তার কেতাবে হাজা হাদিস হাসান ও সাহিউ গরিব কোন জায়গায় হাসান উন গরিব কোন জায়গায় শুধু গরিব বলেছেন তো এই দুটো মশালাকে আশ্চর্যজনক মশালা বলা হয় কারণ সাধারণত মানব পরিবারে এইরকম মশালা খুব কম আসে এইরকম মশালা খুব কম আসে এটাই আর কি এইরকম ব্যাপার এই দুটো মশলা মশালা দুটো কিন্তু মশালাগুলি বলছেন ওহমা আল বা ওয়ানে মা আহাদিস এই দুটো মাশ আলাহ হচ্ছে যে বাপমা আছে আর স্বামী অথবা স্ত্রী আছে মৃত ব্যক্তির এমন মৃত ব্যক্তি যার কি আছে মাতা পিতা আছে আর স্বামী অথবা স্ত্রী আছে মৃত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে এই মাশালায় কি হবে তার স্ত্রী আছে আর বাবা মা আছে মৃত ব্যক্তি যদি মহিলা হয় তাহলে তার স্বামী আছে আর বাবা মা আছে বিবাহিত ঠিক না বিবাহিত ছেলে মেয়ে নেই গেল আর আছে কে বাপমা আছে স্ত্রী এই বিয়ে করেছে মাত্র হয় স্ত্রী আছে বা দীর্ঘ সময় হয়েছে কিন্তু অনেকে ছেলে হয়নি স্ত্রী আছে আর বাপ আছে আর কেউ নাই। এইরকম যদি হয় তো বলছেন এই দুটো মাস আলা হচ্ছে আছে স্বামী মৃত ব্যক্তি যখনই বলবো সবসময় মনে রেখে নেবেন ফারায় যে স্বামী আছে মানে কার স্বামী আছে মৃত ব্যক্তির মৃতের সাথে সম্পৃক্ত করবেন এটা একবারে চোখ বন্ধ করে মনে রাখবেন সববারই যে বলতে আমি ধরে নাই যে অমুকের না কারণ অনেকে ফারায়জের মশলা জিজ্ঞেস করতে আসে বলে যে আমার তিন ভাই আছে আর আমার মা আছে আর আমার দাদা আছে কে কতটা পাবে এভাবে জিজ্ঞাসা করা ঠিক কার ধন সম্পদটা এভাবে জিজ্ঞাসা চলবে না বলছে মৃত ব্যক্তির অমক আছে অমক আছে অমক আছে এভাবে জিজ্ঞেস করতে হবে এবার বুঝতে পেরেছেন তো বলছেন যে প্রথম মশলা হচ্ছে যে মৃত ব্যক্তির স্বামী আছে তার মানে মৃত ব্যক্তি হচ্ছে মহিলা আর ওর মা আছে হ্যাঁ ওই মহিলার মৃত ব্যক্তি যে কি আছে মা আছে আর ওর বাবা আছে এখানে তাহলে কার ধন সম্পদ ভাগ হচ্ছে হ্যাঁ মহিলার ধন সম্পদ ভাগ হচ্ছে জি হ্যাঁ কতটা পাবে আসছে দ্বিতীয় মাস আলো হচ্ছে স্ত্রী আছে মানে মৃত ব্যক্তি তাহলে কে স্বামী পুরুষ এক পুরুষের কি আছে স্ত্রী আছে আর কি আছে বাপমা আছে কার বাপমা মৃত ব্যক্তির বাপমা আছে মৃত ব্যক্তির বাপমা আছে প্রথম মাস এই কেমন করে ভাগ করবেন

থাকে এখানে যেহেতু মৃতের ছেলে মেয়ে নাই সুতরাং স্বামী কত পেয়ে যাবে অর্ধেক পেয়ে যাবে তাই বলছেন ফালি প্রথম নিসফুল আলাই যেখানে মৃত ব্যক্তির স্বামী আছে আর মা বাবা আছে স্বামী প্রথম মাস আলাই অর্ধেক ধন সম্পদ পেয়ে যাবে পুরো অর্ধেক ধন সম্পদ পেয়ে যাবে ঠিক আছে না মাল আগে দেখেন এখানে মৃত মৃতকে স্বামী স্বামী যখন মারা গেছে আর ওর স্ত্রী আছে মা বাবা আছে তো স্ত্রী কত পাবে যেহেতু স্বামীর ছেলে মেয়ে নেই তাহলে স্ত্রী কত পাবে চারা না পাবে একের চায়ের পাবে চতুর্থাংশ পাবে যদি ওই স্বামী যে মৃত তার যদি ছেলে মেয়ে থাকতো তাহলে স্ত্রী কত পেত দুই আনা পেতো একের আট পেট আট ভাগের এক পেত বলি জো যা তাই বলছে অলি জো যা তার স্ত্রী কবে ফিসানিয়া দ্বিতীয় মাস আলায় রোব ওল মালেক করলেহি পুরো ধন সম্পদের চার ভাগের এক ভাগ চতুর্থাংশ ভাবে এটা তো সামিয়ার স্ত্রীর ভাগ হলো আর বাকি কতটা বাঁচ তাহলে প্রথম মাস কত বাঁচালো যখন অর্ধেক পেয়ে গেল তো বাঁচালো কত মহিলা মারা গেছে তার স্বামী ছিল আর মা বাবা ছিল তো স্বামী অর্ধেক নিয়ে গেল বাঁচল কত অর্ধেকটা বাঁচল এতে কে কতটা পাবে এখন মা বাবা এটা দেখেন বলছে অমা বাকিয়া বাদা নাসিবে আহাদি যায়নে ফি খেলতে হে মা বেনাল আবা বাইনে লিজা কারিমিস হাজদিল কোরআন কেরিমের ভাষায় লিজাকার মিসুল হাজির হোসেন ইউসি কুমল্লা দেখুন লিজাকার মিসুল হাজির হোসেন আল্লাহ রবাহ তোমাদের সন্তান সন্ততি ছেলে মেয়েদের ক্ষেত্রে নির্দেশ দান করছেন বা ওসিয়ত করছেন যে ছেলে সন্তান মেয়ে সন্তানের দ্বিগুণ পাবে এটাই না যে ছেলে মেয়েদের ক্ষেত্রে আছে এইরকম মশালা হচ্ছে ভাই বোনের ক্ষেত্রে কারো যদি কেউ না থাকে ভাই বোন থাকে তো ভাই বোনরা ওই ভাই পাবে দ্বিগুণ আর বোন পাবে এক গুণ এখানে মা বাবার মশলা এখানেও ঠিক ওই হয়ে গেল এখানে কিরকম হয়ে গেল মা বাবার মশলা মা এখানে কিন্তু ছেলে মেয়ে না তাই না কিন্তু মহিলা আর পুরুষ আছে মা মহিলা আর বাবা হচ্ছে পুরুষ এখানে এই মৃত ব্যক্তির মায়ের দ্বিগুণ পাবে বাবা মায়ের দ্বিগুণ পাবে বাবা তো নমা আর যা কিছু অবশিষ্ট থাকবে স্বামী স্ত্রী দুইজনের একজনের অংশ নিয়ে নেওয়ার পরে ফি হেমা দুটো মাস আলাই বেলা আবাওয়াইনে বাপ মায়ের মাঝে ভাগ বন্টন হয়ে যাবে কিভাবে ভাগ বন্টন হবে মিসুল পুরুষকে দিতে হবে দুই নারীর সমান তার মানে এখানে মা এক ভাগ ভাগ আর বাপ পাবে দুই তাহলে এই যে অর্ধেকটা বাঁচলো প্রথম আসলে স্বামী অর্ধেক নিয়ে চলে গেছে বাকি অর্ধেকটা বাঁচলো এই অর্ধেককে কি করতে হবে তিন ভাগ করে এক ভাগ মাকে আর দুই ভাগ উদাহরণস্বরূপ যদি ধরেন তিন লাখ টাকা থাকে তিন লাখ টাকা ছিল এই মহিলার না স্বামী আছে আর মা বাবা আছে মারা গেল তাহলে কি করে ভাগ করবেন স্বামী দেড় লাখ টাকা নিয়ে গেল মাসুল কত দেড় লাখ টাকা মাসুল এটাই কয় ভাগ করতে হবে তিন ভাগ করতে হবে দিয়ে এক ভাগ দিবেন কাকে মাকে দুই ভাগ দেবেন

ফোকাহাই কি রামগণ ফারায়েজকা যারা আলেম তারা এখানে এই মাসলাকে এইভাবে কেন বললেন না যে বা পাবে দিগণ মায়ের এইরকম এই কথাটা কেন বললেন না কারণ এটা কোরানের যে পরিভাষা আছে এই পরিভাষার আদবের খেয়াল রেখে যাতে বেহাদবি না হয় কোরআনে কেলিম কিন্তু কোরান কেন আল্লাহর কালাম আল্লাহর কথা আল্লাহর কথা আর না হয় সেই জন্য ওইভাবে ব্যক্ত তারা করেননি ফারায়েজের কিতাবে লিজদা ক্যারেমিসুল হাজ গেলে অনুসায়ী বাপ পাবে দুই আর মা পাবে এক গুণ এভাবে বলেননি তারা তারা বলেছেন যে মা পাবে ষোলো বাকি মা পাবে অবশিষ্টর তিন ভাগের এক ভাগ অবশিষ্টর তিন ভাগের এক ভাগ অলিল আব্বাল আর বাপ পাবে বাকি অবশিষ্টটা কথা কিন্তু একই হ্যাঁ এখানে তিন লাখের উদাহরণটা দিলে খুব সহজ বুঝতে পারছেন দেড় লাখ নিয়ে গেছে কে নিয়ে গেছে স্বামী নিয়ে গেছে এখন আছে দেড় লাখ এই দেড় লাখটা আমাদের এখন মূলধন ধরে নেন এর মধ্যে ষোলো ষোল বাকি এটা অবশিষ্ট আমাদের এই অবশিষ্ট অন থার্ড এক অংশ কত পঞ্চাশ হাজার এটা কার জন্য বললো মায়ের জন্য আর বাকিটা অবশিষ্টটা হচ্ছে কার জন্য বাপের জন্য কারণ কোরআনিকিমে এইভাবে বলা হয়েছে যাতে কোরআনিকের ভাষার সাথে যারা থাকে। বিদ্যান বা এই ক্ষেত্রে গেল যে ভাষার ক্ষেত্রেও বড়দের ভাষার আদবের খেয়াল রাখা উচিত এটা খুব সুন্দর উদাহরণ দিই অনেক আমাদের ছাত্র ভাইরা কিন্তু এগুলো হয়তো খেয়াল না যে কত বিয়াদি বলল উদাহরণস্বরূপ ধরেন হম আমার সাথে আমার আব্বা গিয়েছিলেন দেশে গিয়েছিলেন আমার সাথে আমার আব্বা গিয়েছিলেন ঠিক না আদব না বেয়াদব ইয়াদব কিন্তু যদি বলেন আব্বার সাথে আমি গেছিলাম বুঝতে পারলেন আব্বার সাথে আমি গিয়েছিলাম শেখের সাথে আমি গিয়েছিলাম আমার সাথে শেখ গিয়েছিলেন ইয়াদ কথা তো একই কথা তো একই জি আমার শ্বশুর সাহেব একজন আলেম ছিলেন ভালো একদিকে বোখারি পড়িয়েছেন রাহেমা তো তিনি বলতেন যে বাবা কথাতে আদব আছে কথাতে কথা মানুষকে খুশি করে দেয় আর কথা মানুষকে অসন্তুষ্ট করে দেয় মাকে যদি মা বলে ডাকেন তোর মনটা ভরে যাবে যত মা বলবেন কিভাবে ওর মনটা ভরে যাবে ছেলে আমাকে মা বলছে যাদের ছেলে মেয়েরা মা বলে না বাপ বলে না বাপ মাকে কত যে কষ্ট সবচেয়ে বড় যতই ভালো খাওয়াই না কেন অনেক বেয়াদব ছেলে আছে বা গোড়া ছেলে আছে ও লজ্জা পায় অথবা ওর স্বভাব হয়ে গেছে ছোট থেকে মা বাবাকে মা বাবা না বললে এমনিতে কথা বললে কি খবর কেমন কেমন আছো আসবাদ মা একবার বলবেন এরকম লোক আছে দুনিয়াতে অনেক অনেক আছে আছে অভ্যাস হয়ে গেছে শান্তি পায় না বাপ মাকে যদি আমাকে সম্বোধন করছিস তোর ভাই না তোর চাচা না তোর মামা না তোর কে আমি যদি বাপ বলিস না মা বলিস না ঠিক না মাকে মা বললে বাপকে আব্বা বললে কত খুশি হয় কিন্তু মা কে যদি বলে যে আমার বাপের স্ত্রী আমার বাপের স্ত্রী কথাটাকে সত্য যে বাপের স্ত্রী তো মা হয় বাপের স্ত্রী না হলে মায় কি করে হবে ঠিক না কথা ঠিক কিন্তু আপনার বলাতে মা কত কষ্ট পাবে জীবনে কথা বলবেন আপনার সাথে যদি এটা আমার বাপের স্ত্রী কিন্তু ইনি আমার মা যদি বলেন একেবারে খুশি হয়ে যাবে ঠিক না ওই রকম যদি কেউ বলে যে উনি আমার মায়ের স্বামী জুতা খেতে হয় ঠিক না তো এর নাম হচ্ছে আদব আর এগুলো আমাদেরকে সাধারণ জ্ঞানে কমন সেন্সে কিছু শিখে নিতে হবে শুধু এক দুটি ক্ষেত্র না এরকম বহু ক্ষেত্র রয়েছে অনেকেই কিন্তু বলে বড়কে বলছে যে উনি আমার সাথে এসেছিলেন যেমন দেখা সাক্ষাতের ক্ষেত্রে মজার কথা একটা মনে পড়লো দেখা সাক্ষাতের ক্ষেত্রে ধরেন মক্কা গিয়েছেন আপনিও আর মক্কা গেছেন শেখ কিন্তু কে কার সাথে দেখা করলো হোটেলে দুইজনের মাঝামাঝি দেখা করবে নাকি কারো একজনের হোটেলে দেখা হইলো হয়তো ওই শেখের হোটেলে গিয়ে দেখা হলো না এই শেখের হোটেলে দেখা হইলো উনি আমার সাথে দেখা সাক্ষাৎ করতে এসেছিলেন অথ উনি আমাদের আমির সাহেবের সাথে সাক্ষাৎ এসেছিলেন ছোট করলেন না আপনার ভাষাতে ছোট করলেন আপনি এই ভাষাগুলি কিন্তু আমাদের ভাইরা অনেকে ব্যবহার করে থাকে আর বিশেষ করে যেখানে বড় ছোট বিষয় আছে বা মানহানির বিষয় আছে খেয়াল রাখতে হবে এই বিষয়ে এই ধরনের উদাহরণ অনেক সময় আসে তারপরে যে যাকে বেশি ভালোবাসে ওকে একটু সিনিয়র করতে চায় সুতরাং ওনার সাথে উনি দেখা করতে এই ভাষাগুলি ব্যক্ত করে কিন্তু এই ভাষা জি জি যোদ্ধায় গিয়ে ধরেন পৌঁছিলেন আর ওখানে আমাদের শেখের আছেন যে দেন আমাদের শেখের সাথে অমুক অমুক শেখ দেখা করতে জি এই খেয়াল রাখা উচিত এগুলোর ক্ষেত্রে মাশারালা তাই না কোরআনের সাথে আদব হচ্ছে যে আমরা এখানে মা বাবার ক্ষেত্রে বলবো না যে মায়ের দ্বিগুণ বাবার জন্য বা বাপের অর্ধেক হচ্ছে মায়ের জন্য এরকম না বলবে এইভাবে বলেছেন কোরআন যেহেতু রয়েছে ষোলসোল বাকি মায়ের জন্য অবশিষ্ট সম্পদের এক তৃতীয় অংশ আর বাকি যতটুকু থাকবে সেটা হচ্ছে বাবার জন্য কারণ বাবা খারায় ভাষায় সাহেব ফরাজ তার জন্য আল্লাহ রব আলীন পরিমাণ করেছেন এবং তাকে আসাবাও করেছেন সুতরাং যা কিছু বাকি থাকবে সব কোন বা মেয়ে যদি মারা যায় চুতুই ধন সম্পদ থাক না কেন সেই ছেলে মেয়ের কেউ নেই শুধু বাবা আছে তাহলে সব ধন সম্পদ নিতে পারবে বাবা সবকিছুর মালিক বাবা কেউ নেই যেহেতু কাছের দূরে গুলো পাবে না বাইরে আছে পাবে না বাপ আছে বাপ যখন মারা যা আবার ভাগ করো সেটা আলাদা কথা কিন্তু এখন বাপ আছে তখন তোমরা ভাইরা পাবে পাবেন আর না মায়ের জন্য পরিমাণ নির্ধারিত আছে ওর বেশি পাবেন না না বাকি তিনটা অবস্থা আছে কোরআন ভাষায় সোদোষ ছয় ভাগের এক ভাগ আর না হলে ষোলস মানে তিন ভাগের এক ভাগ আর আরেকটা হচ্ছে মাঝামাঝি ষোল বাকি অন্যের কারণ নিয়ে যেটা বাকি থাকলো সেটার হচ্ছে হ্যাঁ যেটা অবশিষ্ট ধন থাকলো তার হচ্ছে এক তৃতীয়াংশ ষোলোশ মানে অন থার্ড যেমন এ মাশালাই এ মাশালাই স্বামী কিনে এনলো অর্ধেক নিয়ে এললো তারপরে যে ধন সম্পদ থাকলো সেইটা হচ্ছে বাকি বাকি মানে অবশিষ্ট এ অবশিষ্ট ধনসম্পদের ষোলোশ এক তৃতীয়াংশ পাচ্ছে এখানে মা জি তাহলে মায়ের অবস্থাটা আমরা এখন আজকে আরো স্পষ্ট করে জানলে যে মায়ের তিন অবস্থার চতুর্থ অবস্থানে মাল মাল বলছেন যে প্রথম মাস আলাই মা কত পাবে পুরো ধনসম্পদের সম্পদের ষষ্ঠাংশ পাবে ছয় ভাগের এক ভাগ পাবে আর দ্বিতীয় মাস আলাই রোব মাল পুরো ধনসম্পদের সম্পদের চতুর্থাংশ পাবে চার ভাগের এক ভাগ পাবে। এখন এগুলো যে যত বেশি ভগ্নাংশ বুঝে সে তত তাড়াতাড়ি বুঝতে পারবে না হলে একটু গভীরভাবে ঠান্ডা মেজাজ চিন্তা করে বুঝতে পারবে প্রথম বুঝার চেষ্টা করেন সহজে প্রথম মাসলা কি ছিল মৃত হচ্ছে মহিলা কাকে ছেড়ে গেছে স্বামী আর বাপমা তো স্বামী কত নিয়ে গেছে অর্ধেক নিয়ে গেছে স্বামী যখন অর্ধেক নিয়ে গেছে তো বাকি কত থাকে অর্ধেকটা থাকে এই অর্ধেক যখন আপনি কত করবেন তিন ভাগ করবেন তখন মায়ের ভাগ হবে মাল পুরো তিন ভাগের এক ভাগ অবশিষ্ট যদি অবশিষ্ট অর্ধেক আছে অবশিষ্ট অর্ধেকের যদি তিন ভাগের এক ভাগ হয় তাহলে পুরো ধন সম্পদের ছয় ভাগের এক ভাগ হবে এটাতে তিন ভাগের এক ভাগ যখন ছিল তত কত হলো ছয় ভাগের এক ভাগ বুঝতে পারছেন না দেড় হাজার দেড় লাখ টাকাতে কত পেল পঞ্চাশ হাজার এটা দেড় লাখের মধ্যে তিন ভাগের এক ভাগ কিন্তু তিন লাখকে ছয় ভাগ করলে তখন পঞ্চাশ হবে এবার বুঝতে যে ছয় কেমন করে হয় সহজ ভাষায় দ্বিতীয় মাস আলাই মা কত পাচ্ছে রব ও মাল পুরো ধন সম্পদের চার ভাগের এক ভাগ পাচ্ছে কেমন করে দ্বিতীয় মাস ছিল মৃত ব্যক্তি স্বামী মৃত ব্যক্তি হচ্ছে পুরুষ স্বামী তার স্ত্রী আর মা বাবা আছে স্ত্রী কত পেল চার ভাগের এক ভাগ তাহলে এখনো বারো আনা বেঁচে আছে এখনো বারো আনা বেঁচে আছে এই যখন আছে এটাকে তিন ভাগ মা মাকে দেবে এক ভাগ আর বাপ কে দেবে দুই ভাগ তো এই বারো আনাকে যখন ভাগ করব তিন ভাগে এক ভাগ দিতে যাব যখন মাকে মা কত পাবে চার আনা পাবে চার আনাটা হচ্ছে রোব চার ভাগের এক ভাগ আর বাপ কত পেয়ে গেল এখানে আঠান্ন এখানে বাপের ভাগ বেড়ে গেল দেখলে এখানে বাপ অর্ধেক ধন সম্পদ পেয়ে গেল তাহলে এখানে মৃত যখন কে মৃত যখন পুরুষ মানুষ স্ত্রী কম নিতে পারলো তখন ওর বাপের হক অর্ধেক হয়ে গেল পক্ষান্তর ওইখানে আগের মাসলায় যখন মৃত হচ্ছে মহিলা পুরুষ যেহেতু স্বামী ওর অর্ধেক নিয়ে নেছে। তখন এইখানে করে গিয়ে ওই মহিলার বাপের হক পরিমাণ কমে গেল কিন্তু দুটো মোটামুটি স্পষ্ট হয়ে গেছে এখন বাপ মায়ের ধন সম্পদে কতটা ভাগ রয়েছে কোরআনের আলোকে বুঝাচ্ছেন লেখক বলছেন মিহিরাসোরনিল কেরিম কোরআনে কেরিমে মাতা পিতার ধন সম্পদে ভাগ মিহিরাস মানে পরিত্যক্ত ধনে ভাগ আবাওয়াইন বলা হয়েছে আবাওয়াইন মানে হচ্ছে আবুন এক এক বাপ আর আবাওয়াইন মানে দুই বাপ তো দুই বাপ তো কারো হয় না বাপ তো একটাই হয় বাপ জন্মদাতা বাপ একটা হয় তো এখানে মাতা পিতাকে কি বলা হয়েছে আবাওয়াইন বলা হয়েছে যেমন ওয়ালেদাইন অবিল ওয়ালেদাইন এহসানা ওয়ালেদ মানে জনক এখানে মুজাক্কার শব্দ রয়েছে বাপ হওয়া এই কিন্তু ওয়ালেদাইন মানে মাতা পিতা ওয়ালেদাইন মানে কি মাতা পিতা এখানে বা পিতার দিকটাকে বা পুরুষের দিকটাকে নারীর ওপর কি করা হয়েছে প্রাধান্য দিয়ে একসাথে মাতা পিতাকে বর্ণনা করা হয়েছে আরবি ভাষাটা ঠিক এইরকম আরবি ভাষায় এখন আবন অমুন কথা লম্বা হয়ে যাচ্ছে বাপ মা কথা লম্বা হয়ে যাচ্ছে না কিন্তু বলে দেব ঠিক না আব মানে বাপ মা বলে মানে বাপ মা উম্মাইন বললে চলবে না এখন বাপকে মা বানিয়ে দিবেন এটা চলবে না কিন্তু মাকে হ্যাঁ জনক ওয়ালেদেন করা যেতে পারে ওদের ঢুকানো যেতে পারে এটা হচ্ছে সম্মানের দিক এটা হচ্ছে সম্মানের দিক জি হ্যাঁ তো বলছেন যে কোরআন শরীফে আল্লাহ ইরশাদ করেছেন কার আল্লাহ তাআলা ওয়া লি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুম আসুদু সুমিম্মা তারাক ইনকান ಅಲহু

মাতা পিতার পাবে কত আর সদস্য মানে ছয় ভাগের এক ভাগ ষষ্ঠাংশ সীতাতন থেকে সদস্য শব্দটি এসেছে সীতাতন থেকে সীতা মানে ছয় আর সদস মানে ষষ্ঠাংশ ছয় ভাগের এক ভাগ কখন ছয় ভাগের তাহলে এখানে কিন্তু আমরা সবচেয়ে কম ভাগটা এখানে আমরা করানি দেখতে পাচ্ছি এই অবস্থায় মা বাবা ছেলে মেয়ের ধন সম্পদে ছয় ভাগের এক ভাগ পাবে কখন বলছেন মৃত ব্যক্তির যদি সন্তান সন্তান থাকে মৃত ব্যক্তির ছেলে মেয়ে আছে ছেলে মেয়ের বেশি দরকার না বাবা মাকে কেন কম করে দেওয়া হইলো বড় হেকমত আছে বাবা মা তো দুনিয়াতে এখন বিদায় নিচ্ছে বেশি নিয়ে করবে কি কিন্তু এই ছেলে মেয়েগুলো এখন নাবালক অথবা সাবালক এদের দীর্ঘ সময় আছে এদের পরিবার আছে এদের ছেলেমে আছে এদের ভবিষ্যৎ আছে বোঝা গেছে কিনা সুতরাং এদের বেশি দরকার তখন বাপ মায়ের হক কে আল্লাহ কমিয়ে দিলেন যে ছেলে মেয়ে যেহেতু আছে বাপ মা পাবে ছেলেমের ধন সম্পত্তি কিন্তু ছয় ভাগের এক ভাগ পাবে একটা অবস্থা হয়ে গেল ফাইনলাম এখন ওয়াল্লাহ ওয়ালাদ যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে না থাকে মৃত ব্যক্তির ছেলে মেয়ে নেই ওয়ারে সাহু ওয়াহু আর মৃত ব্যক্তির উত্তরাধিকারী শুধু হচ্ছে বাপমা আবা ওয়াহু বাপমা এখানে বলা হয়েছে বাপমাই শুধু তাহলে একজন লোক মারা গেল আর ওর কে আছে শুধু বাপমা আছে তাহলে উম্মেহ সলস মা সর্বর্ধ কত পাবে আসলস তিন ভাগের এক ভাগ একটু আগে বললাম কিন্তু সবচেয়ে বেশি সম্পদ যেটা মা পাবে সেটা হচ্ছে পৌর ধনসম্পদের তিন ভাগের এক ভাগ আর একটা অবশিষ্ট ধনের তিন ভাগের এক ভাগ আর একটা হচ্ছে ছয় ভাগের এক ভাগ তিনটা অবস্থা ছয় ভাগের এক ভাগ প্রথমে বয়ান করে দিলো যখন ছেলে মেয়ে থাকলো মৃত ব্যক্তির আর পুরো ধনসম্পদের কিভাবে তিন ভাগের এক ভাগ পাবি জি তাহলে উম ফাইন কান আল্লাহ ই খোয়াতুন ফালে উম আর একটা অবস্থা আল্লাহ বলছেন মায়ের ভাগ কমিয়ে দিবে ভাই মৃত ব্যক্তির ভাই বোনেরা থাকলে কিন্তু মাপের হক কমাইতে পারবে বাপের হক কমাইতে পারবেন এটা আরেক সমস্যা বলছেন ফাইন কেন লাহ এ মৃত ব্যক্তি যদি ভাই বোনেরা থাকে মৃত ব্যক্তির কি আছে ভাই বোন আছে আর মা আছে বুঝা গেছে কিনা ফলে ওম মেহিস মা কত পাবে ষষ্ঠাংশ মায়ের হোক আবার নেমে চলে আসলো যেমন ছেলে মেয়ে থাকলে কত পাচ্ছিল ছেলে মেয়ে থাকলে পাচ্ছিল ঠিক তেমনি ভাই বোনেরা যেহেতু আছে তখন কি পেয়ে গেল মা ছয় আছে হ্যাঁ মা যদি বেশি করে পেয়ে যেত আর ভাইয়েরা কে একবার বঞ্চিত বাপ যদি থাকে তো ভাইরা কিন্তু ভাই বোনেরা বঞ্চিত পাবে না জি পক্ষান্তরে মা আছে ভাই বোনেরা পাচ্ছে কেন কারণ যদি এখানে ভাই বোনেরা না পায় তাহলে মা বেশি করে পাবে মা যদি বেশি করে পায় তো এই বংশের ধন সম্পদ শুধু এখানে থাকবে না বরং মায়ের বাবা মা থাকলে পেয়ে যাবে বা মায়ের বাবা মা না থাকলে মায়ের ভাইয়েরা আছে তারা পেয়ে যাবে বুঝা গেছে কিনা অথচ এদের প্রয়োজন এটা এই বংশের লোক তো আল্লাহ রব তাহলে আর যদি মৃত ব্যক্তির ভাই বোনেরা থাকে তো মা পাবেশা এই আয়াতের কারিমা থেকে স্পষ্ট হইল যে বাপ ধন ভাগ এক নম্বর আর শুধু ষষ্ঠাংশ মা বাবা কত ছয় ভাগের এক ভাগ লেকুল্লিমিন মায়েরও ছয় ছয় ভাগের এক ভাগ আর বাপেরও ছয় ভাগের এক ভাগা যখন মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারী পাওয়া এটাকে সব ব্যাখ্যা করা আছে শাখা উত্তরাধিকারী মানে কি ছেলে সন্তান শুধু জাকার যদি বলতাম তো ছেলে সন্তান বলতেন শাখা ওয়ারেস মানে ছেলে মেয়ে ছেলেও এবং মেয়েও শাখা ওয়ারেস শাখা উত্তরাধিকারী তো যদি দেখা যায় যে মৃত ব্যক্তি কি আছে ছেলে অথবা মেয়ে আছে তো ছেলে মেয়ের বেশি দরকার হ্যাঁ আর তারপরে ছেলে মেয়ে বাপ মায়ের চেয়ে বেশি কাছের বাপ মা মর্যাদার দিক থেকে বড় কিন্তু ধনসম্পদ বা ব্যয়বহন ধনসম্পদ পাওয়ার ক্ষেত্রে বা ব্যয়বহনের ক্ষেত্রে বেশি কাছের আগে কার ওপর খরচ করতে হবে নবীকে হচ্ছে আগে তোমার উপর খরচ কর আগে নিয়ে নিজে খেয়ে বাঁচতে হবে অল্প পয়সা আছে যারা বিদেশে চাকরি করছে তাদের ক্ষেত্রে হাদিস খুব ফিট পরবাসে এসছেন মাত্র তিন চারশো টাকা বেতন এখন এটা দিয়ে কোনো কোনো মাস চলছে আপনার হয় যদি দেশে টাকা পাঠাইতে হয় তো আপনাকে না খেয়ে থাকতে হবে আর না হলে আপনি ছেলে দেশে টাকা পাঠাইতে পারছেন না কি করবেন আগে আপনি খাবেন দাদা তবে টেলিফোনে এত খরচ করিয়েন না যে ইন্টারনেট আমাকে সাথে রাখতে হবে এইসব করিয়েন না এগুলো হচ্ছে অতিরিক্ত বাড়তি খরচ যেটা বলছি মানুষের বুনিয়াদি বেসিক খরচগুলি করার পরে আপনার খাওয়া দাওয়া বাসস্থান একটা মারছে তুমি নিজের খরচ করো আর একটা আছে তোমার তোমার পরিবার স্ত্রী ছেলেমেয়ের খরচ করো কারণ স্ত্রী আর ছেলেমেয়ের ভাই বহন করা ফারেজ তোমার দিতে হবে তোমার স্ত্রী ছেলেমেয়ের তোমার বাবা ভাইয়ের উপর খরচ না আর বিয়ে করে নিয়ে তোমার স্ত্রী ওই তোমার স্ত্রীর বাবা ও ভাইয়ের ওদেরও ফরজ না কারণ তুমি স্বামী আছো তারপরে যদি হয় তখন বাপ মা খরচের ক্ষেত্রে বাপ মায়ের ক্ষেত্রে কয়েকটি অবস্থা হইতে পারে একটা অবস্থা হচ্ছে বাপ মায়ের নিজেই মাসা অনেক ধন সম্পদ আছে তাদেরই আপনার চেয়েও সুখী অনেক কিছু আছে তাদের চাকরি হোক আর জমি জায়গা হোক সম্পদ হোক আছে তাদের আর যদি না থাকে তো আপনার পাঁচ ভয় আছে সুতরাং আপনার যেমন দায়িত্ব আছে আপনার ভাইগুলোর দায়িত্ব আছে হ্যাঁ যখন সবগুলি হচ্ছে এগুলো আর কোনো দায়িত্ব বহন করে না তখন আপনার হবে তখন আপনার খরচ হবে পুরোপুরি জি তো এই জন্য আর কি তো এইখানে কি করা হয়েছে যে ছয় ভাগের এক ভাগ পাবেন যখন মৃত ব্যক্তির কি আছে শাখা উত্তরাধিকারী মানে ছেলে মেয়ে আছে দুই নম্বর হচ্ছে আজ উম। ওম দুই নম্বর অবস্থা হচ্ছে মা পাবে কত এক তৃতীয় অংশ আর বাকি যতটা হবে বাকি কত থাকছে পুরো মৃত ব্যক্তি আর বাপ আর মা আছে তো করবেন তিন ভাগের এক ভাগ মা আর বাকি আর দুই ভাগ থাকছে পুরোটাই হচ্ছে বাপ বলছে আর বাকি ষোলো সান দুই তৃতীয় অংশ নিলপ বাপের জন্য কখন ইন দ্য আদা মেল ফার এলো আর এসি আর আদাদে মেন এখুয়াতিল খান বা যখন দেখা যাচ্ছে যে হ্যাঁ কখন কখন দুই তৃতীয় অংশ বাপ বাপ পুরোটাই পেয়ে যাবে যখন তার মৃত ব্যক্তির কোন শাখা ইস মানে ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে নেই আর একাধিক ভাই বোন নেই একাধিক ভাই বোন নেই একাধিক ভাই বোন নেই এইখানে যে ইকুল মাইয়ের মুতুল্লা খান বলেছেন একাধিক ভাই বোন থাকবে তখন মশলা আলাদা হবে ভাই বোনদের মশলা আসবে তখন বিস্তারিত আবার বর্ণনা করব। কিন্তু একজন থাকলে তো নয় তিন নম্বর অবস্থা হচ্ছে আর সোদোস লীল অম্বল বাটি খম খামসাতু আস্দাসিল মা লেলিল আব ইন তারাক আলমেতু আদাদামেল এখোয়াতে মতুলা খান হ্যাঁ আর অবস্থা এখন ভাইরা কয়েকজন ভাই থাকলে কি হবে বলছেন বলছেন যে মা পাবে ছয় ভাগের এক ভাগ প্রথমটা জানলাম ছয় ভাগের এক ভাগ বাপ মা দুজনে দ্বিতীয়টা জানলাম যে মা হচ্ছে তিন ভাগের এক ভাগ আর বাপ হচ্ছে বাকিটা সবটাই আর তৃতীয় অবস্থা হচ্ছে মা পাবে ছয় ভাগের এক ভাগ আর বাকি কতটা থাকছে আর পাঁচ ভাগ থাকছে মানে পুরো ধনটাকে কয় ভাগ করেন ছয় ভাগ করেন ছয় ভাগ করে এক ভাগ দিলেন তাহলে আর কত হলো এটা বলছে খামসা তো আসদাস মানে ছয় ভাগ করে আরো পাঁচটা ভাগ এটা খামসা পাঁচ ভাগ এটা বাপ পাবে ইনতারাকলমেতু আদাদামে লেখত মতো লেখান যদি মৃত ব্যক্তির কয়েকজন ভাই থাকে তো এইভাবে ভাগ হবে আর তারপরে চার নম্বরটা বলছে আর সুদুস লিকুল মিনমা ইন দ্য দা ফার এন সা ওয়াহিদা ইয়ু ইউতাল আব আল বাকিতা শিবা আব্বা ওনার শুরু উল্লাহ আন্না তো মতন অবস্থা হচ্ছে এটা হচ্ছে মা কেও ছয় ভাগের এক ভাগ বাপ ছয় ভাগের এক ভাগ আর তারপরে কিছু ধন সম্পদ বেঁচে যাচ্ছে সেটা বাপকে আবার ফেরত মানে বা যেহেতু আসা বা আলোচনা সামনে এক সপ্তাহ পরে বলছেন যে ভাগের ছয় এক সপ্তাহে চার নম্বর অবস্থায় বাপ মা কখন লেখুল্লিমিন বাপ মা দুই উভয়ের জন্য ছয় ভাগের এক ভাগ কখন ইনু ওয়াহেদা যখন একজন শাখা নারী উত্তরাধিকারী থাকবে তার মানে মৃত ব্যক্তির একটি মেয়ে আছে কি আছে প্রথম কথা অনুসার মেয়ে আছে আর একজন আছে তো একজন যখন থাকবে তখন কত পাবে একটা মেয়ে থাকলে অর্ধেক অর্ধেক পেয়ে গেল আর বাকি বাঁচলো কত অর্ধেক তো এখানে যখন অর্ধেক বাঁচলো এটা কি ভাগ করতে হবে ফারায়েজের অলামারা বলেছেন যে মা পাবে ছয় ভাগের এক ভাগ মা ছয় ভাগের এক ভাগে নেমে আসবে কারণ আল্লাহ বলেছেন যে ছেলে মেয়ে মেয়ে আছে তো একটা থাকলো যেমন আছে তো মায়ের অংশ কমে চলে আসলো তিন ভাগের এক ভাগ থেকে ছয় ভাগের এক ভাগে কমে আসলো ছয় ভাগের এক ভাগে মা ও ছয় ভাগের এক ভাগ বাপ পেলো তো ছয় ভাগ এক ভাগ ছয় ভাগে এক ভাগ তিন ভাগের এক ভাগ এক ভাগ দুজন মিলে আর এই মেয়ে পেয়েছে কত অর্ধেক অর্ধেক আর প্লাস তিন ভাগের এক ভাগ আরও ধন সম্পদ বাকি থাকছে না আরও ধনসম্পদ বাকি থাকছে সে কোথায় যাবে সেটা বলছেন ওয়া আগো আল আব্বু আল বাকি তাসিবান বাবাকে অবশিষ্টটা দিয়ে দিতে হবে তা আসিবান করে আসাবা মানে যা কিছু মাঁচবে ও নিতে পারবে তো এখানে এ অবস্থায় সে আসাবাও এবং সাহেবে ফরজ মানে ও ভাগ হিসাবে আল্লাহ যে ভাগ করে দিয়েছেন যেহেতু মৃত ব্যক্তির এক মেয়ে আছে ছয় ভাগের এক ভাগ পেলাম আর তারপরে স্ত্রী ছয় ভাগের এক ভাগ পেল ওনার মানে ওর মা পেল মৃতর আর তারপরে কিছু বেঁচে যাচ্ছে আর বাপের চাইতে কাছের কেউ নাই সুতরাং বাকিটাও বা বাপকে ফেরত করে দেওয়া হবে এই ক্ষেত্রে রসুর উল্লাহ বলেছেন এই বাপকে যে আবার ফিরিয়ে দেওয়া হইল এই আল্লাহর পক্ষ থেকে আন্না ও তোমাতুন আল্লাহ বাবার খাদ্যের ব্যবস্থা করেছে মানে এটাকে যে বলা যায় বোনাস তমাথুন ভাষায় যেটা আজকালকার ভাষায় বোনাস অথবা অতিরিক্ত ফাও আমাদের গ্রাম ভাষায় ফাও বললি ফাও ফাও দিলেন যেটা মা পেলো না মৃত ব্যক্তির মা পেলো না কিন্তু মা ফাও পেয়ে গেল মায়ের সমানো পেলো বা ফাউ মাল ইয়াকুন বিমাল আবওয়াইন এখন আগের মাসালাতে ফিরে আসছেন যখন দেখবেন যে মৃত ব্যক্তির মা বাবার সাথে স্বামী স্ত্রী একজন আছে আর কেউ নেই আর কি কেউ নেই তাহলে কি করতে হবে যে ইউতা কুল্লামিনাজ যাওজা নাসিবাহুল আল ফারদ জামিল মাল প্রথম পুরো সম্পদ থেকে স্বামী স্ত্রীর যে নির্ধারিত পরিমাণ রয়েছে সেটা দিতে হবে নির্ধারিত পরিমাণ স্বামীর হয় অর্ধেক আর না হলে হহ তিনোয়া স্বামীর স্বামী মৃত ব্যক্তির স্বামী মৃত মহিলার স্বামী কত পাবে ছেলেমে না থাকলে ওর অর্ধেক আর ছেলেমে থাকলে চারনা ওর অর্ধেক ওর অর্ধেক আর অর্ধেক চারনা পাবে এত সহজ masala যদি মনে থাকে দুটো অবস্থা শুধু আ istri স্বামী হচ্ছে মৃত স্ত্রী কতভাবে পাবে ছেলেমে না থাকলে চার পাবে চার ভাগের এক ভাগ পাবে আর যদি ছেলে মেয়ে থাকে তো দু না পাবে আট ভাগের এক ভাগ পাবে মানে স্বামীর যে যদি এইরকম অবস্থা হয় যে মাতা পিতার সাথে স্বামী অথবা স্ত্রী ছাড়া মৃত ব্যক্তির কেউ নেই তাহলে স্বামী স্ত্রীকে তাদের নির্ধারিত পরিমাণ দিয়ে দিতে হবে পুরো ধন সম্পাদক তাহলে আগে কাকে দিতে হবে

বাপমা যতটুকু হচ্ছে বাপমা যতটুকু ভাগ পাচ্ছে তার তিন ভাগের এক ভাগ এটা হচ্ছে ষোলো ষোলো বাপি তাহলে এক তৃতীয় অংশটি প্রয়োগ দুই ক্ষেত্রে একটা হচ্ছে পুরো ধন সম্পদের এক তৃতীয় অংশ আর একটা হচ্ছে অবশিষ্ট ধন সম্পদের এক তৃতীয় অংশ কি বুঝলেন একটু আগে বললাম না তিন লাখ টাকার উদাহরণ তিন লাখে তিন ভাগের এক ভাগ কত হ্যাঁ এক লাখ এটা পুরো ধন সম্পদের তিন ভাগের এক ভাগের অবশিষ্ট পুরো ধন সম্পদে আর যখন স্বামীকে মহিলা মারা গেছে স্বামীকে অর্ধেক দিয়ে দিলাম অবশিষ্ট হচ্ছে দেড় লাখ এর ষোলো ষোলো বাকি মানে অবশিষ্ট দেড় লাখ কি পঞ্চাশ হাজার তো তাই বলছেন যে মা তিন ভাগের এক ভাগই পাচ্ছে কিন্তু তিন ভাগের এক ভাগটা দুই রকম একটা হচ্ছে পুরো ধন সম্পদের তিন ভাগের এক ভাগ আর একটা হচ্ছে অবশিষ্ট ধনের তিন তিন ভাগের এক ভাগ তো এখানে যে গারাওয়ানের যে মশালা রয়েছে এতে মা কত পাচ্ছে তিন ভাগের এক ভাগ পাচ্ছে তালুম তু তালুম ষোলো সোমা ওয়ারেশালা বান মা ষোলো শোল বাপ্পি বা দা নাসিব আকিস র স্বামী স্ত্রী দুইজনের একজনের নিয়ে নেওয়ার পরে তাদের অংশের পরে অবশিষ্টের তিন ভাগের এক ভাগ অবশিষ্টের তিন ভাগের এক ভাগ ল্যান্নালা সুবান তালা কারণ আল্লাহ সুবানও তালা বলেছেন ওয়ারেশাহু আ বা যদি কোন মানুষ মারা যায় আর তার ওয়ারেস শুধু হয় তার মাতা পিতা কে শুধু মা বাবা ফলে ওম মেহিস মাকে কত দিতে হবে তিন ভাগের এবং আল্লাহ এ কথা বলেননি যে পুরো ধনের সোলস আর এটাও বলেননি যে অবশিষ্ট সোলস এ যেন দুটোই অবস্থায় কোন অবস্থাতে পুরো ধন সম্পদের একটি অংশ আর আরেকটা অবস্থায় অবশিষ্ট ধনের

নিষ্ঠার সাথে অনুসরণ কথাটি কেন কোরআনে কেন বলা হয়েছে সাহাবাই কেরামদের তবে তারা বে নিষ্ঠার সাথে কেন বলা হয়েছে বলতে পারেন তার মানে এর বিপরীত কিছু আছে নিশ্চয় এর বিপরীত কিছু আছে এটা বুঝতে হবে নাকি সাহাবাই কি আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন কোরআনে কেরিমে সাহাবাই কেরামদের আল্লাহ প্রশংসা করেছেন মহাজের

সদাচরণের সাথে এসান মানে যে মানে নিষ্ঠা হয় এসান মানে সদ্ব্যবহার হয় সদাচরণ হয় শর্ত লাগানো হয়েছে যে তবে যুগে ফিতনা শুরু হয়ে গেছে বিধাতের ফিতনা শুরু হয়েছিল তাবে মধ্যে খারিজি ছিল না হ্যাঁ খারিজি ছিল খারিজি ফিতনা যখন আলী রাজি আল্লাহ দল থেকে বেরিয়ে গেল সিফিনে তারপরে আলী রাজি আল্লাহ তালান সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করে রাফেজি শিয়া হইল না তাহলে তাবেই সাহবাই কেন বেঁচে ছিলেন কিন্তু তাবেই এরা এরাও তো তাবেই ছিল এই রাফেজি শিয়া গুলো ওই যুগের প্রথম যুগের শিয়া রাফেজি আর প্রথম যুগের যারা খারেজি ওরা তো হাজার হাজার সাহাবে কেরামকে দেখেছে দেখে নাই হ্যাঁ তো এদেরকে কি বলবেন যে এরা নিষ্ঠার সাথে সাহাবাই কেন অনুসারী ছিল না খারাপ আচরণের সাথে তারা অনুসরণ করেছে এই খারেজিরা আলী রাজি আল্লাহ মাওয়ার সাথে রাজি আল্লাহ তাদের সাথে ভালো আচরণ করেছে না খারাপ আচরণ করেছে খারাপ আচরণ করেছে খারেজির অস্ত্র ধারণ করেছে সবাই কেন্দ্রের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে মুসলিম খুন করেছে সুতরাং তারা ভালো আচরণ করেনি এই দুয়াতে আর আল্লাহ যে তাদের রাজি হয়ে গেছেন আর তারাও আল্লাহর কাছে রাজি নিয়ামত পেয়ে রাজি হবে এই গুলো রাফেজি আর খারেজি এরা সামিল হবে না কারণ এরা বিদায়ী সেই যুগের বুঝতে পেরেছেন জি হ্যাঁ এই জন্য তাবেহিনের ক্ষেত্রে শর্ত রয়েছে তাবেহিন মানে শুধু যারা তাবেইনদের সঙ্গে তাবেইন তারা না এখানে হচ্ছে সাহাবা একরাম যাদের নিস্তার সাথে অনুসারী তারা পরবর্তী কারণ অনুসারী হইতে পারে কেমন আগ পর্যন্ত তারা অনুসারী হইতে পারে সুতরাং ধারাবাহিকভাবে ভাবে যারা মা আনা ইয়ামা ওয়াস হাবি নবী করিম সাহা যে আদর্শের ওপর ছিলেন এবং সাহাবা একরাম যে আদর্শের ওপর ছিলেন সেই আদর্শে আকিদা মানহাজে সুন্নাই তৌহিদে এবং ফরজ অজেবের হেফাজতে হারান নাজাজ থেকে বাঁচার ক্ষেত্রে এবং অন্তরের এখলা সততার ক্ষেত্রে যারা অনসারী হবে তারা আজকের জামানাতে হইলেও নিষ্ঠার সাথে অনুসারী কেমতের আগে পর্যন্ত যদি দাজ্জালের যুগ আসে আর তারা সিন হয় সাহাবাইকার নিষ্ঠার সাথে অনুসারী হয় তাহলে এই আয়াতের অন্তর্ভুক্ত এই দুয়ার অন্তর্ভুক্ত রাজি আনহম ওরা রাজু এটা হচ্ছে সহি গুরুত্ব এটা হচ্ছে সহি আকিদার অনুসারীদের ফজিলত এটাই হচ্ছে সহি আকিদ এবং মানহাজ আর সন্ন্যার অনুসারী যারা শির বিদাত মুক্ত দল সেই দলের ফজিলত যা কোরআন করিম আল্লাহ বর্ণনা করেছেন কিন্তু যতই বাহ্যিক আমল খুব সুন্দর দেখতে লাগুক না কেন আর যতই পরিমাণ বেশি হোক না কেন বিদাতি আমল বিদাতি আকিদা বিদাতি তরিকা আর বিদাতি কথাবার্তা সাসাহাবা کرامদের সাথে তাদের আদর্শের কোনো মিল নেই তারা তাবেঈন اللهم বিহসান না খারাপ আচরণ করলো তাদের পথ ছেড়ে দেয় অন্যদের পথ ধরেছে আহলে বিদাতের পথ ধরেছে জন্য দেখবেন যে দোয়াগুলোর ক্ষেত্রে রকমই কোরআন কারিমে যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবেই রয়েছে এখানে সৎ তাবেঈন اللهم বিহসানিন ওয়া ইন্নাইমাতিল আলাম এবং এই উম্মতের যারা বড় বড় আলামাই আইকেরাম ইমামাই کرام তাদের ফতুয়া হচ্ছে এটাই যে বাপ মা পুরো ধন সম্পদের এক তৃতীয় মা পাবে অথবা অবশিষ্ট যে ধন সম্পদ তার এক তৃতীয় অংশ পাবে আল্লাহ আলম সাল্লাহমিয় আলা আলী ওসহ বি